তো এই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো আজকে আমি মানে অনেক দেরিতেই ব্লগসটা স্টার্ট করেছিলাম কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো মেয়েকে স্কুল থেকে এসে ভাবলাম বসে আছি বসে বসে কী করবো তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমার মেয়ে কি নিয়েছে তো আমার মেয়ে অনেকদিন ধরেই বায়না করছিলো মা একটা গোপাল কিনে দাও গোপাল কিনে দাও তো দেখো মেয়েকে একটা গোপাল কিনে দিয়েছি গোপাল শুধু নেবে না গোপালের সাথে গোপাল এই দোললাটাও পছন্দ করেছে তো তাই কিনে দিয়েছি তো দেখো স্কুল যাওয়ার আগে গোপালকে জল বিস্কুট সব কিছু দিয়ে গেছে মানে ওই দেখাশোনা করছে গোপালকে ঘুম পাড়াচ্ছে জামা প্যান্ট পরাচ্ছে তো খুব যত্ন করছে দেখেও ভালো লাগছে আর আমারও খুব আনন্দ যে না গোপালকে নিয়ে চা তো যত্ন করছে আর দেখো আজকে হলো তোমার দাদা ঘরেই আছে মানে আজকে বেরোয় যে ঘরেই আছে ঘরে বসে বসেই কাজ করছে তো ক্যামেরাটা ধরেছি বলে একটু হেসে দিল তোমার দাদা কিন্তু এখনও বান্না হয়নি কি রান্না করব এই তো চিন্তা কি রান্না করব। তো কালকের ভাত অনেক আছে ভাবলাম তো দেখি ভাতটা অনেকটাই আছে তো কালকে রাত্রিবেলা সেরকম মানে রুটি খেয়েছিল বলে ভাতটা থেকে গেছে দেখো অনেকটাই ভাত আছে কি এবার কী তরকারি করবো এটাই হলো চিন্তা একটা ডাল বা ভাজা কিছু করতে হবে তো ভাবলাম মেয়েকে আগে নিয়ে আসি কেন মেয়ের একটার সময় ছুটি মেয়েকে আগে নিয়ে আসি আবার এদিকে সন্ধেবেলা একটু বেরোনোর ইচ্ছা আছে যে একটা নতুন জুডিও বলে একটা শপিং মল আছে ওইখানে মানে নতুন একটা খুলেছে তো ভাবলাম ওখানে একটু যাবো সন্ধ্যেবেলা তো এর কী রান্না করবো তোমার দাদাকে জিজ্ঞেস করলাম তোমার দাদা বললো যা খুশি তাই করো তাহলে একটু ডাল ভাজাভুজিই করে নেবো তো রান্না বান্না যাই হোক কমপ্লিট করলাম করে তো তোমাদের বললাম যে জুডিওতে যাব এটা হলো নতুন একটা শপিং মল খুলেছে তো দেখো সোনা দৌড়াদৌড়ি করছে আর বৌদি ওইদিকে মার্কেটিং করছে আর আমি ভিডিওটা করছি দেখো সোনা মানে এক জায়গায় দাঁড়াচ্ছেই না এদিকে ওইদিকে একটা মানে খুব সুন্দর আর কি এই মলটা খুলেছে অনেকটাই বড় আর খুব সুন্দরও আর ওখানকার ড্রেস তো একদম অসাধারণ খুবই সুন্দর তো দেখো দাঁড়াচ্ছে না এদিক ওদিক এদিক ওদিক দেখো এখানকার মানে প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর বৌদি ওইদিকে সব কেনাকাটা করছে আর আমি সোনাকে নিয়ে এই যে সোনা একবার ওইদিকে একবার এদিকে যাচ্ছে আমি খুঁজছি যে গেলো কোথায়ও তো আমি ভিডিও করছি তো তোমরা ভাবলাম আচ্ছা দিকে তো মানে শপিং মলে যা হয় যেদিকে এইদিকে আয় না ওইদিকে আয় না তো ভাবলাম একটু তোমাদেরকে দেখাই যা আমাকে কীরকম লাগছে তোমরা দেখো তো দেখো আমি সোনাকে বলছি সোনা একটু টাটা কর একটু এই করো বাবা ও তো দৌড়াতে ব্যস্ত তাই আমি ভাবলাম আমি একটু ঢং দেখিয়ে নিই তোমাদের সাথে তোমার দেখো ওই যে আয়না দেয় আমি দেখছি দেখো আমাকে কীরকম লাগছে তো এই যে দেখো এটা হলো জুডিও এটা খুবই মানে খুবই সুন্দর একটা মল তো তোমরা কেউ যদি কিছু কিনতে চাও তো প্লিজ আসতে পারো আর ভিডিওটা আজকে এই অবধিই থাকলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো